চট্টগ্রামের বোয়ালখালীতে আট একর জায়গায় আম বাগান করে সারা ফেলেছেন কলেজ পড়ুয়া দুই শিক্ষার্থী এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী চট্টগ্রামের এলাকায় দেখতে পাচ্ছেন যে বিদেশি কাটিমন জাতের আম থাই কাটিমন নামে পরিচিত এই জাতের আম চট্টগ্রামে বোয়ালখালীর কিতাব ছড়ে ভালো ফলন বলা যায় যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বলছেন বাম্পার ফলন হয়েছে তবে এখানে আমরা এসে দেখছি দুই শিক্ষার্থী কলেজ পড়ুয়া দুই শিক্ষার্থী বাবার সহযোগিতায় মিন্টু নামে তার বাবা তার সহযোগিতায় কিন্তু দুই ছেলের হাতের বাগান দেখতে পাচ্ছেন এখানে একেবারে পরিপক্ক বলা যায় আমগুলো এখন বিক্রি করার সময় হয়েছে বিশাল বাগান তো কত একর জায়গায় আমরা দেখছি এখানে যেদিকে চোখ যায় সেদিকে বাগান শুধু বিদেশি আম না বিদেশি আমের পাশাপাশি আমরা দেখছি দেশীয় বাড়ি বাড়ি চার নামে পরিচিত যে আম দেখতে পাচ্ছেন দেশীয় আম সেই আমও কিন্তু আমরা দেখছি এখানে আলহামদুলিল্লাহ আমাদের এবার খুব বাম ফলন হয়েছে যথেষ্ট খুব ভালো ফলন হয়েছে আমাদের দেশীয় জাতগুলো এবং বিদেশি জাতগুলো দু জাতের মধ্যে খুব ভালো ফলন হয়েছে আমাদের কোন কোন জাতের আম আছে আপনাদের এখানে আমাদের বর্তমানে সাত রকমের আম আছে বাড়ি বাড়িফোর কাটিমন তারপর তাই কিউজাই ব্যানানা ম্যাঙ্গো তারপর হারিবাঙ্গা আমরুপালি আরও অনেক রকম আছে কত টাকা করে বিক্রি করছেন এখন আমাদের সর্বনিম্ন একশো টাকা হতে ছয়শো টাকা পর্যন্ত পাওয়া যায় আমাদের খামারে বিক্রি কেমন হয়েছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ন্যাচারাল ফ্রুটের প্রতি মানুষের আগ্রহ প্রচুর সেটা আমরা বাগান করে বুঝতে পারতেছি এখানে যারা বিক্রেতা আছেন এবং উদ্যোক্তা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে আট লাখ টাকা পর্যন্ত তারা বিক্রি করতে পারবেন তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেমনটা জানিয়েছেন এইভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে এরকম যে দেশে উৎপাদিত আম বিদেশে রপ্তানি করাও সম্ভব আর বিদেশ থেকে আমদানি করার কোনো দরকার হবে না যেহেতু বিদেশের মাটির আম কিন্তু আমাদের দেশের মাটি তো হচ্ছে এখন নয়ন বড়ুয়া জয় নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম